মানুষ চাকরি পেলে মনে করে আমি সফল হয়ে গেছি, মানুষ বিভিন্ন টাকা পয়সা ইনকামের দিক খুঁজে পেলে ভাবে আমি সফল হয়ে গেছি, কিন্তু সে সফল আসল সফল তো নয়। সেই ব্যক্তি সফল হয়েছে যিনি আখিরাতের প্রতি ইমান রেখেছেন এবং বিশ্বাস করেছেন এক আল্লাহকে। মানুষের ইমান আজ কোথায়? মানুষ তো সেরকম অবস্থায় পড়ে রয়েছে যে কি ভালো চাকরি কিংবা ভালো কাজ পেলে আমি সফল হয়ে যাব, কিন্তু সে সফল কোনো কাজে আসবে না। মানুষকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের দিকে আনতে হবে। মানুষের চৈতন্য আজ হারিয়ে গেছে, মানুষের ইমানের অভাবে আজ মানুষ বিভিন্ন ফিতনায় পড়ে মার খাচ্ছে। এক মুসলিম অপর মুসলিমের ভয় হওয়া সত্ত্বেও মানুষ এখন জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি বিভিন্ন রকমের ফিতনা ছড়িয়ে গেছে। ইসলামকে ফলো না করে ফিতনা যেখানে বিরাজমান সেখানে তার মতবাদ। মানুষের আজ ইমান নেই, মানুষ